আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি বালো ইট চিনার কৌশল আপনাদের সামনে তুলে ধরবো পিওয়াস ইট মূলত পরীক্ষা করার জন্য আপনার কিছু কৌশল আছে যে কৌশল বা পদ্ধতিগুলো আপনি জানলে আপনি নিজে চিনতে পারবেন কনেটগুলো ভালো এবং কনেটগুলো খারাপ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন আশা করি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলন মূল ভিডিওতে চলে যায় ভালো ইট চিনার উপায় এক নম্বর একটি ইট নিয়ে আপনি ইটের নখ দিয়ে ইটের গায়ে বা ইটের উপর আঁচড় কাটার চেষ্টা করবেন যদি দেখেন যে আচর পরে না তাহলে বুঝবেন ইটটি ভালো মনের ইট দুই নম্বর হচ্ছে আপনি একটি ইটকে অন্য আরেকটি ইট দিয়ে বাড়ি দিবেন বা আঘাত করবেন আঘাত করার পর যদি ঘাতক শব্দ উৎপন্ন হয় তাহলে বুঝবেন ইটটি ভালো মানের ইট তাস চলুন আমরা আরও কিছু পদ্ধতি জেনে নিই তিন নম্বর হচ্ছে আপনি দুইটি ইট নেবেন দুই হাতে নেওয়ার পরে একটি ইট উপর একটি ইট টি এর মতো করে বানাবেন এবং দুই মিটার উঁচু থেকে ইটটি ফেলে দিবেন ফেলে দেওয়ার পর যদি দেখেন ইটটি ভাঙছে না আস্ত আছে তাহলে বুঝবেন এটি মানের ইট চার নম্বর হচ্ছে একটি পাত্রে আপনি একটি ইটকে ভিজাবেন এবং ভিজানোর পর যদি দেখেন বুধ সহকারে বেশ পানি শোষণ করে নিছে এবং পানি গুলাটি হয়ে গেছে তাহলে বুঝবেন ইটটি মানের ইট না পাঁচ নম্বর হচ্ছে আপনি একটি ইটকে ব্যাঙ্গে টুকরো টুকরো করবেন টুকরো টুকরো করার পর যদি দেখেন ভিতরের রঙ এবং বাইরের রঙ দেখতে একই রকম দেখা যায় তাহলে বুঝবেন এটি ভালো মনের ইট ছয় নম্বর হচ্ছে ইটের কোনা এবং মাথা একদম সোজা হবে যদি হয় তাহলে বুঝবেন এটি ভালো মনের ইট সাত নম্বর হচ্ছে ইটের উপরের অংশ বা নিচের অংশ একদম সমতল বা সমান হবে যদি হয় তাহলে বুঝবেন এটি ভালো মনের ইট এবং একটি ভালো ইটার আদর্শ মাপ আছে দূরগুণ দশমিক পাঁচ ইঞ্চি প্রস্তুত চার দশমিক পাঁচ ইঞ্চি উচ্চ চোদ্দ দশমিক সাত পাঁচ ইঞ্চি দুই এরকম হয় তাহলে বুঝবেন এটি ভালো মনের রিট নয় নম্বর হচ্ছে একটি ভালো ইটির ওজন কখনো সাড়ে তিন কেজি বেশি হবে না তো বিবাস করি আপনাদের উপকারে আসবে